জাতীয় দলে অবহেলিত সাইফউদ্দিন নেতৃত্ব পেয়ে অভিষেকেই বাজিমাত করলেন। বাংলাদেশ যখন টি টোয়েন্টি নিয়ে মহাদুশ্চিন্তায়, ঠিক তখনই বাংলাদেশকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে সাইফউদ্দিনের দল। হংকং সিক্সেস টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে আরব আমিরাতকে গুড়িয়ে দিয়ে সেমিফাইনালে টাইগাররা। চার ছক্কার উত্তেজনার এই টুর্নামেন্টে সাইফউদ্দিনের অবিশ্বাস্য ব্যাটিং বোলিংয়ে বাংলাদেশের জয়। জাতীয় দলের পারফরমেন্স নিয়ে যখন মহাদুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঠিক তখনই হংকং থেকে বাংলাদেশ খুশির বার্তা পাঠালেন মোহাম্মদ সাইফউদ্দিনের দল। প্রথমবারের মতো দেশের হয়ে নেতৃত্ব পেয়ে ব্যাট বলে বাজিমাত এই পেসার অলরাউন্ডারের। হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রায় 500 স্ট্রাইক রেটে ব্যাটিং করে জয় তুলে নেয় তারা। এবার কোয়ার্টার ফাইনালে আরব আমিরাতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে আবারও ঝড় তোলেন জাতীয় দলের এই বোলিং অলরাউন্ডার। জিতলেই সেমিফাইনাল, আর হারলে বিদায়। এমন ম্যাচে ব্যাট বলে নিজের সেরা অলরাউন্ডিং ভূমিকায় দলকে সাফল্য এনে দেন। টানা দুই ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলার পর বাঁচা মরার ম্যাচে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন জিসান আলম ও আবদুল্লাহ আল মামুন। টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 ওভারে দলীয় 59 রানেই প্রথম জুটি ভাঙে। ওপেনার আবদুল্লাহ 11 বলে 2 বাউন্ডারি ও 3 ছক্কায় 31 রান করে বিদায় নেন। বাংলাদেশের দলীয় রান তখন 3 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে 59। এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম ম্যাচে প্রায় 500 স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের পর এবার সেমিফাইনাল নিশ্চিত করতে 400 স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে ঝড় তোলেন। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশ নিরাপদ স্কোর গড়ে। জিসান আলম 3 ছক্কায় 17 বলে 34 রান তুলে অপরাজিত থাকেন। উদ্বোধনী ম্যাচে এই অলরাউন্ডার ওপেনিংয়ে ব্যাট হাতে 458.33 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। তবে অধিনায়ক সাইফউদ্দিন 9 বলে 1 বাউন্ডারি ও 5 বিশাল ছক্কায় 400 স্ট্রাইক রেটে 36 রান করে অপরাজিত থাকেন। ফলে 6 ওভার শেষে 1 উইকেটে 111 রান তোলে বাংলাদেশ। জবাবে 112 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় আরব আমিরাত। বল হাতে প্রথম ওভারেই দাপট দেখান পেসার সাইফউদ্দিন। প্রথম ওভারেই আরব আমিরাতের 2 ব্যাটারকে বিদায় করেন তিনি। তবে দ্বিতীয় ওভারে বল হাতে হতাশ করেন আবদুল্লাহ আল মামুন। 1 ওভারে 28 রান দিয়ে 1 উইকেটে নেন। সাইফউদ্দিন 1 ওভার 2 বলে 7 রানে নেন 2টি উইকেট। তবে 3.2 ওভারে আরব আমিরাত যখন 3 উইকেটে 43 রান তোলে, তারপর আলোর স্বল্পতায় আর খেলা হয়নি। ফলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ 18 রানে জয় তুলে নেয়। এই জয়ের ফলে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সকাল 1:04 মিনিটে মুখোমুখি হবে। তার আগে প্রথম সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। একই দিন দুপুর 2:25 মিনিটে ফাইনাল অনুষ্ঠিত হবে।